গার্ডেন ডিজে বিশেষ করে বটতলার দিকে আমাদের যে সমস্ত নবী দিবসের সময় প্রতিযোগিতা হয় সেই সমস্ত লেখা আমি একটিকে শোনাবো। পারফরম্যান্স করছেন যে একটি লেখা গাওয়ার জন্য খুব ভালো লেখা, খুব ফেভারিট লেখা আমার গার্ডেন ডিজে বিশেষ করে বটতলার দিকে আমাদের যে সমস্ত নবী দিবসের সময় প্রতিযোগিতা হয় সেই সমস্ত লেখা আমি একটিকে শোনাবো। আমার ক্যাসেটের মাধ্যমে অনেকে শুনেছে, আমার দাদারা ফরমাইশ করেছেন। এক শত তিনকে তাহবে এক এক নবীর মুখে কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল আমার নবী আসার পরে সবই বাতিল হলো, কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরত আদম, শেষ মুহাম্মাদের রাসূল, আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, তুমি মোর জানে গো। আল্লাহ বলছে তুমি আরশের মেহমান গো, তুমি মোর জানে গো, তুমি আরশের মেহমান গো। আমার নবী আল্লাহ রাসূলে দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ আরশটাকে সাজাচ্ছেন হীরামণি মুক্ত দিয়ে। আপনাদের এই অনুষ্ঠানের চতুর্দিকে লাইটিং করা আছে, গাছে গাছে লাইট দেয়া। আমার আল্লাহ আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে সারা আরশটাকে এত সুন্দর করে সাজিয়েছে। তখন ফেরেশতারা আল্লাহকে ডেকে বলছে, ও আল্লাহ আপনি আজকে আরশকে কেন সাজাচ্ছেন? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলছে, 70,000 পর্দা ঘেরা আমার আরশ পাক। আল্লাহ বলছে এক এক পর্দার এক এক সিঁড়ি তার 70,000 ধাপ, আরশে রই কুরসিতে আমি একাই বিরাজ আছি, তার চারিধারে হীরার ঝালরে সাজিয়ে রেখেছে আমি সাজিয়ে রেখেছে। আল্লাহ আরশকে কেন সাজালে? হচ্ছে আসবে একদিন বন্ধু আমার তার অপেক্ষা করি, ও গো আসবে একদিন বন্ধু, ও গো আসবে একদিন বন্ধু আমার তার অপেক্ষা করি, আর তার প্রেমে তার নামে আমি দরুদ পড়ি, আর হীরার ঝালরে সাজিয়ে রেখেছি মুহাম্মাদের রাসূল, আর আরশ আমার পরিপূর্ণ হবে পেয়ে তার খড়মের ধুল, সেদিন লা ইলাহায় মিলে যাবে মুহাম্মাদের রাসূল, আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, তুমি মোর জানে গো, তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। একদিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, না আপনাদের এই চালকি বাড়া থাকবে আর না আমাদের মগরা হাট থাকবে, দুনিয়ার কোনো কিছু আল্লাহ রাখবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু সেটা কবে? যখন
এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে যখন কিয়ামত হবে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিয়ামত কবে আসবে না আসবে এখানে আমরা যারা আছি সবাই তার আগে আমরা কিয়ামতের কিছু আলামত দেখতে পাবো। ছোট বড় সবাই বুঝতে পারবে কিয়ামত খুব কাছে এসে গেছে সেটা কবে। তার আগে কিছু জিনিস দেখা যাবে সেই আলামত গুলো কি হচ্ছে দেখুন। ও গো কিয়ামতের কি আলামত শোনো মোর নবীর বর্ণনা, সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না। আর গরিবীরা সব ধনী হবে, ও গো গরিবীরা সব ধনী হবে দান নেবার ক্ষমতা, ও গো গরিবীরা সব ধনী হবে দান নেবার মতো কেউ থাকবে না। আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না, দেখে কেউ কুড়াবে না। আর কি হবে, নারীর সংখ্যা এত বেড়ে যাবে কিয়ামতের আগে, নারীর সংখ্যা এত বেড়ে যাবে। একটা মহল্লার মধ্যে যদি একটা পুরুষ থাকে 50 জন নারী হবে, যখন দেখবেন যে মহল্লার মধ্যে শুধু নারী পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ভাববেন যে কিয়ামত খুব কাছে এসে গেছে। তাই আমার লেখক লিখছে, ও গো নারীর সংখ্যা এত বেড়ে যাবে তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে। আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। ও গো হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। আর কি হবে, ও গো কোরআন থেকে, ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে, ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে। আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে। আর সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে, মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে। রাব্বুল আলামিন বলবে সেদিন, ও গো রাব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি রাখব না, মোহাম্মদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না। আর যাদের তরে এ দুনিয়া গড়া, আল্লাহ বলবে ও গো যাদের তরে এ দুনিয়া গড়া মোর সাধের আদম কোল, ইসরাফিলের এক পাশিতে হবে জেনের মোল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিকোতনের ভোল, তুমি মোর জানে গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। আমরা আমরা আমার লেখকের নাম শুনবেন, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক টাকা খরচ করে আমরা হজে যাই। কেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমরা। আমার লেখক কি লিখছে দেখুন, শুধু আমরা যারা নামাজ পড়ি আর রোজা রাখি মনে মনে ভাবি যে এটা আল্লাহর ইবাদত, কিন্তু আরো কিছু কিছু আল্লাহর ইবাদত আছে সেগুলোকে আমরা গুরুত্ব দিই না। হচ্ছে দেখুন, ও গো নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদত নয়, আর অনেক কিছু ভালো কাজে ইবাদতের সওয়াব হয়। যদি চলার পথে, যদি চলার পথে বড় পাথর পড়ে থাকে
দেখে তাকে সরিয়ে দাও আর দিন বেদিনে নাহি দেখে প্যাসাকে পানি পিলাও অন্ধকে পথ পার করে দাও অন্ধকে পথ পার করে দাও ভুকাকে খানা খাওয়াও অর্ত থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও ওগো অর্ত থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও তবে দানে কইরাতে সাদেকা করো ওগো দানে কইরাতে সাদেকা করো তবে লোক দেখানো নয় তুমি দান করে অহংকার দিও না নিজের পরিচয় আর দান কেমন করবে শোনো বলে মোর নবী মুহাম্মদ তোমার ডান হাত যদি দান করে যেন জানতে পারে না বাম হাত আর তোমার দ্বারে ওগো তোমার দ্বারে অভাবে পড়ে যাদের তরে এই দুনিয়াদারি করতে গিয়ে কত করে ফেলি ভুল মানুষের মনে আঘাত দিলে ইবাদত হবে না কবুল আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল তুমি মোর জান গো তুমি আরশের মেহমান গো তুমি আরশের মেহমান গো তুমি আরশের মেহমান গো শুনবে শুনবে আমার ফয়দুল ইসলাম আপনারা ভিডিও করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা চান আমাদের চ্যানেলে গজল আপনারা পাঠাতে আমাদের চ্যানেলে যদি গজল আপনারা পাঠাতে চান তাহলে আমার ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এসকে হাসি তো ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না